19 মার্চ 2019, এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে কেঁপে উঠেছিল কাছাড় জেলার হাতিছড়া এলাকা। এদিন রাত আনুমানিক 8টায় দুষ্কৃতীর গুলিচালনায় নিহত হয়েছিলেন হাতিছড়া গ্রাম পঞ্চায়েতের সভাপতি সুখেন্দু দাস, সঙ্গে গুরুতরভাবে আহত হয়েছিলেন সুখেন্দু দাসের ভাইপো রিঙ্কু সেনাপতি। কিন্তু এই ঘটনার আজ প্রায় 1.5 বছর অতিক্রম করার পরও ধরা পড়ে নেই ঘটনার মূল আসামি। দীর্ঘ এই 1.5 বছরে সুখেন্দু দাসের পরিবারের লোক ও সমর্থকরা মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে অর্থমন্ত্রী পর্যন্ত সবার দ্বারস্থ হয়েছিলেন ন্যায় বিচারের জন্য। কিন্তু আজ 1.5 বছর পরও এই হত্যাকাণ্ডের কোনো সন্ধান সূত্র বের করতে সক্ষম হয়নি পুলিশ। ফলে পুত্রের ন্যায় বিচারের দাবিতে এবারে পুত্রবধূ ও দুই নাতিকে নিয়ে অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন সুখেন্দু দাসের পিতা সুনীল দাস। হেমন্ত বিশ্বাস সমলগের সঙ্গে আমি 2 বার দেখা করছি, তাই নিয়ে কইছেন যে এটা আমি দেখুন কাকু আপনি চিন্তা করবেন না, এটা আমি দেখিম। কিন্তু আজ পর্যন্ত কী দেখলাম আমি কোনো কিছুই জানি না। আমি অসহায়তে তার দুটা বাচ্চা অল্প বয়সের বউ নিয়ে আমি এখন সাগরে আসছি। কিন্তু লাস্ট সিদ্ধান্ত আমার এটাই হইব, আমি ওই তার বাচ্চালে যেখানে আমার আছে ওই ক্ষুদিরামের মূর্তির নিচে বসমু, নাইলে চিফ মিনিস্টারও বাংলায় গিয়ে বসতে পারি, এটাই আমার ডিসিশন। পুত্রহারা সুনীল দাসের এই ব্যথা কতটুকু গায়ে লাগবে সরকারের তা হবে লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, ইস্টার্ন নিউজ।